ভালো বাসার দিবিদাদা জেলে দিয়েছিলে নিজ হাতে সেই দিন কেন গেলি ভালে কি অপরাধ ছিল আমার কি অপরাধ ছিল আমার বলে গেলে না সারা রাত ভাবিয়া ঘুম আসে না আমার ঘুম আসে না সারা রাত ভাবিয়া ঘুম আসে না আমার ঘুম আসে না তোরা শান্তি পেয়েছি তো তোরা আমার বুইয়া দিয়ে শান্তি পেয়েছি তো পাড়া ছেলেরা বলে ইয়ে ধ ধ ধ ধ আর মের আর ঘুরে বেড়াচ্ছে এবার কোন সময় বিয়ে হবে না আমার বিয়ে হবে না কেন তো ওরা জানিস আমার প্রবলেমটা কি তো ওরা জানিস আমার ছোটবেলাকার প্রবলেম আমি রাত্রি যখন খেয়ে ঘুমাই কে বলে ইয়ে ইয়ে গৌতম করবি নি টাকা দেবো ওই জিনিস যদি বাসর ঘর হয়ে যায় মান সম্মান থাকবে আজকের আমি চিন্তা ভাবনা করেছি আজকে রাতভর জেগে থাকবো আর যদি ঘুম পায় আগে টাকা চাইবো তারপর কাজ কিন্তু বাসর ঘরে বউ আসবে কি আলি আসবে আমি তো বুঝতে পারছি না আমি স্বপ্নে তোমার মন বলি মনে বলি ভালো নাকি বলি বলিতে পারি বলিতে পারি আজকের আমার বাসরাত এই রাতটা প্রত্যেক মেয়ের জীবনে আসে কিন্তু আমার স্বামী ওই যে দূরে দাঁড়িয়ে আছে এই দেখো এদিকে আসো আরে আসো না আসবে না তো ঠিক আছে আমি দরজাটা বন্ধ করি তারপর তোমার ব্যবস্থা আমি করছি আরে এদিকে আসো আসো না হ্যাঁ তাড়াতাড়ি আসো দেখো কেমন করছে দেখো হ্যাঁ তাড়াতাড়ি আসো আর এখানে বসো আর কি বলছি শোনো আমি কি বলি শোনো বলো আজকের বাসের ঘর দুজনে সারা রাত কি বলছো চুপ করে বসে গল্প করবো বাসরাতে কেউ বসে গল্প করে চলো আমরা ঘুমিয়ে পড়ি আমি আর একটা কথা বলি বলো তো তোমাদের খাটে কাগজ পাতা আছে আমাদের খাটে কাগজ পাতা কেন যাদের বাড়ির বাচ্চা কাচ্চা থাকে তাদের খাটে কাগজ পাতা থাকে আমার খাটে কেন কাগজ পাতা থাকবে আমার খাটে সবসময় পাতা থাকে তো ঠিক আছে আমি গিয়ে ওই কাগজ তুলে দেবো কি বলি শোনো রাত অনেক হয়ে যাচ্ছে চলো আমরা ঘুমিয়ে পড়ি তা তুমি আগে ঘুমোতে পারতো তো না ঠিক আছে আমি আগে ঘুমাচ্ছি তুমি কিন্তু দেরি করবে না বাবা কি ঘুম লেগেছে তো এখন বসে আছো জু 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 উঠাটা খুলবো নাকি তা জুতো খুলতে এত দেরি বাবা আর কি ঘুম লেগেছে তুই টাকা দেব বলে দিস না আজকের আগে টাকা দিতে হবে এই তো টাকা লাগবে আরে তা কত টাকা রে এ চার পাঁচ লাখ টাকা লাগবে চার পাঁচ লাখ টাকা কি হবে রে তোকে আমি দশ লাখ দেব কি ব্যাপার বলতো ঘুম মারে কি টাকা টাকা করছে বলতো ওই কাউকে তো দেখা পাচ্ছি না আমাদের লোকেই তো ঘুমাচ্ছে তাহলে কে টাকা টাকা করছে বলতো এ মনে হয় আমার মনের ভুল বাবা কি জোরে ঘুম লেগেছে টাকা নেবি আসবি তো
পাঁচিল পড়েছে কি করে যাবো? এই পাঁচিল লাভ দিয়ে চলে মারবো এই লাভের কি আর কে পাঁধরে টানতেছে? পাঁধরে টানতেছে? আরে ও শালার মুখি পায়খানা করে দেবে, পায়খানা করে দিলে ছেড়ে দেবে। হ্যাঁ এ তাহলে দিয়ে নিচ্ছি দে। ঘটনা ঘটতে গেল, আর এক ঘটনা ঘটে গেল, চলে যাবে বাঁশের ঘরে। আমি সব গুড়ি নিয়ে পালা পাহাজ গোড়াগুলো ঘুমোচ্ছি, আর সকালবেলা দাদার পেটে দেবো, বলবো তোর বৌমারকে নিয়ে আজকে যা। কি ব্যাপার বলতো? আমাদের লোক তো এখানে শুয়েছিল, লোকটা কোথায় গেল বলতো? লোকটা যে কোথায় যায়? এই দেখো, এই দেখো, তুমি ওখানে কেন? আমার তো ঘুম পায় না তো। তোমার ঘুম পায়নি? না। তোমার হাতে ওটা কি? আমার গরম লেগেছে বলে সব খুলে নিয়েছি। তোমার গরম লেগেছে বলে খুলে নিয়েছো? হ্যাঁ। না আমাদের বাড়িতে সোনা পাই না, চুরি করে চলে যাচ্ছ? না না, হাত দিবি চো, না হাত দিবি চো। ওরে বম্বে কাপিয়া কলকাতা নাচিয়ে, বম্বে বম্বে কলকাতা নাচিয়ে এসেছি বিয়ে বাড়িতে। পিওপি হলো শুরু শুরু ভয়ে ভূত গুরু গুরু, পিওপি হলো শুরু শুরু ভয়ে ভূত গুরু গুরু। শান্তি পোষা হারদার, শান্তি পোষা হারদার, শান্তি পোষা হারদার। না না, আমরা পুলিশের চাকরি করি বলি কি আমরা মানুষ নয় নাকি? হ্যাঁ হ্যাঁ, বিয়ে বাড়ি ডিউটি করতে এসেছি, বিয়ে বাড়ির মালিক আমাকে বলছে এই হামিলদার, এখানে চুপ করে বসে থাকবে না, গেটের ধারে বসে থাকো। কেন না? যত কুকুর আসবে কুকুরগুলো তুমি মুন চিন্তা করো, চোর ধরবো না কুকুর বলবো। দাদা সারা রাত কুকুর মনে আছি, এই সেই ঘিয়ে ভাজা কুকুর, এর গায়ে একটা নমনি শালা এত ডাকি, এই দা ল্যাচ করে বাড়ি মারবো একবার। দাদা বিয়ের কাজ শেষ হয়ে গেছে, সবাই খাওয়া করে ঘুমিয়ে পড়েছে, আমি দুটো খেয়েছি, আর এবার এসেছি এখানে বিশ্রাম নেবো বলে, বিশ্রাম নেবো আর সকাল হলে থানায় চলে যাবো। তারপরে সকাল হলে ঘরে পালাবো, একটা উঁচু বসার জায়গা রেখেছে, ওই জায়গায় বসবো, জল নি তাকিয়েছে, ঘো ঘো ঘষে ঘষে শুই কেলবো, আর তারপরে ঘরে যাবো। বাচ্চাদের হতে একটু শান্তিতে ঘুমুতে পারো, সারা রাত জেলে হয় ভোরে
একটু ঘুমোতে এসেছি রে শালারা ঢিলে পেয়ে আছে এই দেখ আবার চারটে এই দেখ নাতি মারবো ফেরো কুত্তার বাচ্চা কোথা যা এই দেখ আবার চারটে এই নিজেকে নিজে বড় কুত্তা ভাবিস না হ্যাঁ নাতি মারবো ফেরো কুত্তার বাচ্চা কোথা যা শালারা ঘুমোতে দেবে না সত্যি কর বল তুই কে আমি তো বিয়ে বাড়ি খে 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 তোর গলায় মালা গায়ে পাঞ্জাবি ঠুটি কি করছিস গরম লেগেছে বলে খু 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 উলে নিচ্ছি তোর গরম লেগেছে বলে খেলে নেবে তোর আমার কি হয়েছে নিজেই জানি না স্যার নাই কি আছে ও নিজে জান তা তোমার কি আছে তুমি নিজে জানো না বিচার করতে হবে সেটা বলতে কি হয় ভুলে গেছিলাম স্যার করে মেয়ে ভালো কেন কি বলি শোনো বলো তুই পরে এসেছো তোমার বিচার পরে হবে আচ্ছা ও আগে এসেছে ওর বিচার আগে হবে তাড়াতাড়ি করুন স্যার উল্টো পাল্টা করিবে না না নাচিবে না না যদি নাচিবে মাথায় বাড়ি পড়িবে স্যার একদম সাচ্চা দেখাবে না বাজে মেয়ে কোথা গেল একবার এত অসভ্য মেয়ে একবার তোমার জামাই বাবু ফিদে হয়ে গেছে ফিদা নয় স্যার তবে ফিদা ফিজা আরে না স্যার তবে মানে হচ্ছে অবাক ও বাবা ভিকে বাবু নিবেন দাদু দিয়ে সোজা কথা কঠিন করে বলে মেয়ে দেখে ফিতা হয়ে গেছো মেরে ফেলে দেবো একবারে আমার মা সত্যি করি তুমি করো ভুল বুঝলো আরে সোহাগ রাতে পেলাম আমি একই যন্ত্রণা চোর কথা খালি তুমি খালি তুমি করো ক্ষমা ভুল বুঝো না সোহাগ রাতে পেলাম আমি একই যন্ত্রণা ছলো না মিথ্যা বন্যনা কেন তুমি ছাড়লি বিছানা কেন তোর মাথা ঠিক নি না কেন তোর মাথা কি ঘুরঘুরে ঢুকেছে মাথা সুলকুচ্ছে মেয়েরা ভেড়া বাবা আগা উল্টো তুমি কে ও স্যার আমি হ্যাঁ আমি তো বউ
তুমি বউ হ্যাঁ তাহলে এটা কে ওটা তো আমার স্বামী না জানো সেই তোতলা নাচতিছি এ কি আছে বল মম্মি ই তো কানে বলতো তো আরে সত্যি রাখি ও তো আমার মা 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 আমি তো ওই শোনো এবারে তোর পিজি টান স্যার মারো স্যার মারো জোরে মারবে স্যার স্যার মারো ওই দেখো দেখো মামি বলতে যাই তুমি কিছু জানো বলতে পারবে আমি বলছি প্রথম ম্যাচে হয় কষ্ট সে কি জানো না ও স্যার তোর মানি বুঝতে পার না পাত বড় করে মেয়ে বোঝার ভুল করে কেন বলো না খালি বলি শোনো বলো নতুন মেয়ে নতুন ছেলে নতুন বিয়ে হয়েছে নতুন বাসর ঘরে ঢুকেছে তারা বাসর ঘরে ঢুকে কাঁদলো কি হাসলো তো তোর তো সুলকু সে কেন গো ঘরে মরে ছিল স্যার নবযৌবন এলো দুঃখের বন্যা এইবারে তোর মাথা ফাইটে রো শাশুড়ি আয়কে নিচ্ছে স্যার মারছে না কোথায় মারবো শালা মারার আগে কতগুলো ব্যাং নিচ্ছে ওই ব্যাকে ব্যাকে ঝাঁপে হবে স্যার হ্যাঁ রে পাকা আমের মতন মেয়ে মেয়ে টসটস করতেছে বাসের ঘরে ফেলে পালিয়ে আসিস আবার বলছিস নব যৌবন এলো দুঃখের বাজনা ভোরাতে কানে শুনি বিবিরি কান্না প্রথম ম্যাচে হয় কষ্ট সে কি জানো না শুকরে ঘরে করবে মনে ছিল বাসনা নব যৌবন এলো দুঃখের বন্যা ছাড়বো না 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 ছাড়বো না চুপ করে দাঁড়াবি শালি শালি বলিবি মাসি বেশি বলিবি না ঠিক আছে এই তো আর বলো তোমার আর্জিটা কি তোমার বিচার হবে ও স্যার আমি বলছি বলো 5000 টাকা পায় করতে পারলো না ওই জন্য করলো চুরি সোনার গহনা শালা তোদরা তো বিশাল গুলুচ্ছে তো শালা বিশাল গুলুচ্ছে তো শুধু না স্যার না স্যার এই সোনা গয়না চুরি হয়েছে এই 5000 টাকার বিষয়টা কি ও স্যার শুনবি বলো আমার বিয়েতে সোনা গয়না সব দিয়েছি আচ্ছা শুধু 5000 টাকা দিতে পারেনি বলে আমাদের বাড়ি যা সোনা গয়না ছিল আচ্ছা চুরি করে চলে এসেছে সে আই তুলো ধনা করব তোরে মতে ছাড়বো না স্যার বিনা মন্দা ভুলে গিয়ে করলাম পাইগনা ও মা ও স্যার আমি কিছু জানো স্যার কি হলো তো প্যাচ হয়ে গেছে কেন স্যার স্যার তোমার কি হলো আচ্ছা তো ঠিক আছে হ্যাঁ রে কি বললি বিনায় মোতা ভুলে গিয়ে করলি পাই আমি মা তুমি জানো এই বিষয়টা কি সত্যি করবো 5000 টাকার মায়া ছাড়তে পারলো না ওই জন্য করলে চুরি সোনা গেলো না এই তুলো সোনা করবো তোরে মোটে ছাড়বো না একদম মেরে ফেলে দেবো চুপ করে দাঁড়া বিচার শেষ হয়েছে এবার রায় টানবো তোমাদের সতীর সোনাগানা চুরি হয়েছে সতীর চুরি হয়েছে এই শালা ধুতিটা কি করে প্রজলে পাঁচা মেরে ধরে রেখেছে বিষয়টা কি এই শালা বগলের ভেতরে সোনা আছে এই তোর বগলের মধ্যে কি আছে আমি দেখতে চাই স্যার এটা অন্য জিনিস এই অন্য জিনিস হয় হোক প্রশাসন চাচ্ছে প্রশাসনের হাতে তুলে দে হ্যাঁ না দিলে পেটন কেতে হবে দুবার পালা আলাবো যা হয় এই বিড়বিড় করে কি বলতেছিস স্যার আপনার সঙ্গে একটা কথা কি কথা রে স্যার এই এতে যা আছে আপনি অর্ধেক নেবেন আর ও ওদের অর্ধেক দেবেন আমার দ দ দ দ বল আর কান্নি দ দ ঝাবাট করে মারবে কথা বলছি আর দেরি হয় কেন সত্যি তোর ভেতরে প্রতিমা আছে আমি মা আছেন কেন ও শাসন মারে আরে না রে তোর ভেতরে প্রতিমা আছে আমার মারে প্রশাসন মারে দে জিনিসটা দে
চুপ করে দাঁড়াও ওখানে এই এগুলো তোমাদের সোনা কিনা তোমরা চেনো তো হ্যাঁ স্যার দেখো তো তোমাদের সোনা কিনা দাও দেখছি আই ভালো করে দেখবি জানা না পড়ে যায় আমি দেখছি দাঁড়া ও চিনিয়েছো তো পায়খানা তো এই কাঁচা পায়খানা না শূন্য পায়খানা পায়খানা এই টাটকা পায়খানা না ফোকা পায়খানা মানুষের পায়খানা এই মানুষের পায়খানা না কুকুরের পায়খানা মানুষের পায়খানা এই বাচ্চার পায়খানা না পাগলা পায়খানা স্যার মানুষের পায়খানা এই মেয়েটা খুব বাজে মেয়ে তো ফুলতে ভালো বল তো সেই শুধু গুরুত্ব তো আমার বোন কি না কি দেখেছে তুমি ভালো করে দেখো এখানে পচা হাবিলদার দাঁড়িয়ে আছে তদন্ত করে দেখবে ওর মধ্যে কি রয়েছে চুপ করে দাও বাবারে একবার যেন কাঁচা সোনা কাঁচা হলুদের মতন ডক ডক করতে হতো ও বাবারে পুরো যেন অঞ্জলি জুয়ার্স থেকে বেরিয়ে এসে বাবারে টাটকা সোনা রে বাবা একটু হাত বইলে নি কি ব্যাপার বলো তো কি হয়েছে স্যার এই সোনা চ্যাট চ্যাট করতেছে স্যার তুমি ভালো করে দেখো তো দেখি ইয়ে বাবা এটা কি করেছে এই সোনা রবে কালো কালো এগুলো কি ডিজাইন স্যার এগুলো পাঁচ ফোটন তো পাঁচ ফোটন হ্যাঁ স্যার শালা মিস্ত্রিদের কি আক্কেল দাগদের শালা পাঁচ ফোটন মেরে সোনার ডিজাইন না স্যার সেই নাচা দেখাচ্ছো দেখাচ্ছো একটু শুকে দেখি কি না কি ব্যাপার বলো আবার কি হলো স্যার এই সোনা থেকে আদাও শুনে ছোট বেরিয়েছে ওষা তোমার তো না কেটে আছে নাকটা ঝেড়ে নাও নাকটা ঝেড়ে ঠিক বলেছো গাজ্য সে একেবারে গাজ্য বলবে না কি হলো উমা এই স্যার চোখ বেরিয়ে গেছে কেন স্যার তোমার কি হলো এই স্যার আমি কিছু কেন খাইনি শুকেছি ঘুমাই আচ্ছা কে বলে ইয়ে গৌতম পেয়ে সব কটা আঁকা দেবো স্যার প্রত্যেক দিন এরকম হয় ওই জন্য তো আমি বিয়ে করিনি আজকে ওই তো আড়াইশালাদের হয়েছে আদা জোর করে ধরে বিয়ে দিয়েছে আমি বলি দা আমার প প প অবলেন দা তো জানিস
তা বলে তুই স্বপ্ন দেখিস তো তুই আজকের আগে টাকা চাইবি ও দিতে পারবে না তোর ওর হবে না আমি টাকা চাইছি বলে তোর কত লাগবে আমি বলি চার পাঁচ লাখ লাগবে ও বলে দশ লাখ দেব বলে তো ওই তো পা পা বল পাপা করবি শালা কোথা দোকা মেরে মেরে আসতো এই কি বলি শোনো এটা মানুষের একটা রোগ আচ্ছা এই রোগটাকে বলো ডাক্তার দেখালে আবার সুস্থ হয়ে যাবে এই নয় তুমি কোনো মন্তব্য করবে না আর স্বামীকে ভুল বুঝবে না তোমাকে বলি দিদি জামাই বাবুকে সঙ্গে করে বাড়ি নিয়ে যাবে বাড়ি নিয়ে গিয়ে ওতে ভালো করে বিদায় আদায় করে দেবে ঠিক আছে আরে পায়খানা করেছি জল ছোঁচ করেছি ইয়া আমার বিয়ে বাড়ি কো হতাই একটু জল নিতে আমি কি করবো তা মালটা ছাবলাই করলি কোথায় ওইটা উঁচু বসার জায়গা ছিল হ্যাঁ ও তো বস আছি আচ্ছা আর বলি জল নিতা কি হয়েছে ঘো ঘো ঘষে ঘষে শুই কেন স্যার এখানে উঁচু জায়গাটা কোথায় সেটাই তো এখানে উঁচু জায়গা কোথায় আমি মনে করলাম শালা ধিবে কুকুরি আঁচ রাখছে এই শালা পেছনে বসে যে পোঁত গড়াচ্ছে আমি কি করে জানবো চুলকে দেবো আতুকু তো দিবি না কেন আতুকু তো দেবো কেন শিড়ি লাগে আস্তে আস্তে দিবি একদম হাতে বাড়ির গুঁতো মারবে আস্তে আস্তে বিয়ের পর মেয়েদের কাছে স্বামী হলো সব কিছু যে স্বামী কানা হোক কিংবা খোঁড়া হোক ওই দিকে কিছু মনে করিস না বিয়া যাইবো আয় তখনই তোদের বিদায় জন্য সেরে ফেলি ও জামাই বাবু তুমি না কি হা ইয়ে তো ওর কি হচ্ছে রে তুমি না কি সেক্সি ইয়ে রে তোমার ছেলে না আমন চাইছে না আমি আর যা যা আলাই যে হলো যাচ্ছি আর ও আর এক যা আলানে আমার কাছে ইয়ে ইয়েছে শোভন দা আমি জানি তুমি আজকে গারলে আমার এই পরিস্থিতি মেনে নিতে পারবে না তাই আমি একটা কথা বলছি শোন না একটা ভালো ছেলে থেকে সারা জীবনে জীবন সাথী করে নিয়ে শোন না আমি এখন আসি শোন না আমি এখন আসি আসি বাহ বাহ কত সহজে তুমি বলে দিলি জানো তুমি আমার ছেড়ে চলে গেলি আমার এই জীবনটা কি হবে আমার এই জীবনটা সত্যি সত্যি শেষ হয়ে যাবে তুমি কেন বুঝো না যা রোগ আছে তার রোগের চিকিৎসা আছে আমার আমি তোমার এই রোগটা নিয়ে গিয়ে বড় ডাক্তার দেখে তোমার রোগটাকে সুস্থ করে তুলে এই সমাজের পাঁচজন একজন করে তুলবো তুমি কেন বুঝো না তুমি যে আমার স্বামী তুমি যে আমাকে অগ্নি সাক্ষী করে বিয়ে করেছো আমি যে তোমাকে ভালোবাসি গো দেখো না ওই আকাশে এই যোশনা বলছি সন্ধ্যা তোদের বাসর ঘরটা তুই সেরে নে যদি যদি ডুবে যায় জাগে না হে মেঘে ঢেকে ধরা পড়ে থাকে না লা লা তুমি যতদিন পাশে আছো করি না আলোর ভাবনা তুমি যে আমার কত জীবন।